আপনার কোমরে হাড় ভেঙে গেছে, পড়ে যে কোমরে হাড় পড়ে, গাড়িতে মেরে দিয়েছে। আচ্ছা তবে কি না কষ্ট হচ্ছে, তারপরে কালকে কোথায় যন্ত্রণা হচ্ছে এই কেউ দেখেছে? ডাক্তারবাবু ওই যে এসেছিল দেখলে একদিন প্রথম ওষুধপত্র কিছু হয়নি। প্যারাসিটামল ওই দিয়েছে এই সকাল 8টা ব্যাস, আর কিছু না, ডাক্তার দেখা বা কোনো ওষুধপত্র দেওয়া না না আর সেইভাবে প্রপার যে একটা স্পেশাল ডাক্তার দেখা সেটা হচ্ছে না। ভেতরে কি ডাক্তারবাবুরা আসছেন না? আসছেন না, আসছেন মানে স্টুডেন্ট বা এরকম, হ্যাঁ খুবই কম। হ্যাঁ কালকে তো রাত্রিবেলা আমার ছেলের স্যালাইনটা খুব, এই জায়গাটা খুব ব্যথা করছিলো, তা আমার দাদা বারবার গিয়ে বলছে যে একটুখানি ব্যথা করছে স্যালাইনটা কি কর, কাউকেই পাচ্ছে না। এ নিয়ে আমরা কথা বলবো মৈত্রী ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি মুহূর্তে রয়েছে। মৈত্রী, এই মুহূর্তে আরজি করে যে চিকিৎসা পরিষেবা সেটা ব্যাহত অচলাবস্থা জারি রয়েছে, এবং ইতিমধ্যেই যে খবর আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে স্বাস্থ্য সচিবের তরফ থেকে ডেপুটি সুপার অধ্যক্ষকে তলব করা হয়েছে, আর কি আপডেট রয়েছে মৈত্রী? দেখো সঞ্জিতা, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি সেই বৈঠক শেষ হয়েছে এবং ডেপুটি সুপার তারা প্রত্যেকে ফিরে এসেছেন হাসপাতালে, এবং তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে মূলত স্বাস্থ্য সচিব যেটা জানিয়েছেন যে হাসপাতালের পরিষেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং সেখানে বেশ কিছু নির্দেশও দিয়েছেন স্বাস্থ্য সচিব যাতে পরিষেবা ঠিকভাবে চালানো যায়। তবে একই সঙ্গে পড়ুয়ারাও কিন্তু যেটা জানাচ্ছে যে এইভাবে তাদের এর দায় যে পরিষেবা যেভাবে চলছে তার কিছুটা দায় কর্তৃপক্ষেরও, সেটা কিন্তু বক্তব্য পড়ুয়াদের তরফ থেকে। তবে এরই মাঝখানে যারা কলে পিসছেন সাধারণ রোগীরা, অনেকেই কিন্তু হাসপাতাল থেকে বাড়ি চলে যেতে হচ্ছে, তাদের কারণ চিকিৎসকরা নেই, তারা চিকিৎসকেরা জানিয়ে দিচ্ছেন যে তারা পরিষেবা দিতে পারবেন না, বা তাদের এখন অনশন চলছে, যার ফলে অনেক রোগীকেই তারা ফিরে যেতে বাধ্য হচ্ছেন তাদের অসুস্থ রোগীকে নিয়ে। সঞ্জিতা সঙ্গে থাকো মৈত্রী, আমি ফিরছি। অর্থাৎ এই মুহূর্তে যে বিষয়টিতে দাঁড়িয়ে রয়েছে যে বৈঠকের পর কিন্তু স্বাস্থ্য সচিবের তরফ থেকে যাতে কোনো রকম পরিষেবা বিঘ্নিত না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল, সেই দিকটার দিকে বিশেষভাবে খেয়াল দেখার জন্য বলা হয়েছে।